হাই, সকলকে তনুজা কিচেনে স্বাগত। এখন আমি দই আলু তৈরি করে দেখাবো। সেই জন্য 400 গ্রাম আলু নিয়েছি। আলুটা খুব ছোটো ছোটো সাইজের নিয়েছি। আলুটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম আর 1 চিমটি হলুদ গুঁড়ো। আলুটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আলুগুলো ভাজবো। সেই জন্য কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। ফ্লেমটা লো মিডিয়ামে রেখে আলুগুলো ঢেকে ঢেকে ভেজে নেব। আলুগুলো একটু নেড়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে 1 টুকরো দারচিনি, 2 এলাচ, 1 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 6 গোলমরিচ, 4 লবঙ্গ, 1 চা চামচ গোটা জিরে আর 2 চেরা কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে নেব। 1 বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, 1 চা চামচ আদা রসুনের পেস্ট আর 1 টমেটো কুচি, আদা রসুন টমেটোটাও ভেজে নেব। আদা রসুন টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচের 1/4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেব। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন ফ্লেমটা লো করে দেব, টক দই দেব। টক দই দেওয়ার সময় সবসময় ফ্লেমটা লো রাখবেন। 4 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। হাফ 1/2 চা চামচ চিনি। টক দইটাও এখন খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা এখন আবার মিডিয়ামে করে দিলাম। টক দইটাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভাজা আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন, আলুগুলোও 5 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। 1.5 কাপ জল দিয়ে দেব। ফুটতে শুরু করেছে, এখন ঢেকে দেব। ফ্লেমটা লো মিডিয়ামে রেখে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ফিরে আসছে। 10 মিনিট হয়ে গেছে, রান্নাটা দেখব। একটু নেড়ে দেব। 1 টেবিল চামচ কাসুরি মেথি হাতের মধ্যে নিয়ে নিলাম। হাতে করে এভাবে একটু ঘষে দিয়ে দেব। আর 1 টেবিল চামচ ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব। আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, একটু নেড়ে দেব। দই আলু তৈরি হয়ে গেছে। এ দই আলু লুচি, পরোটা, নান,
ফ্রায়েড রাইস যাই দিয়েই খান না কেন, খেতে দারুণ লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। এরপর ফ্লেমটা অফ করে দেব, এরপর পরিবেশন করে দেখাবো।